খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত এক রোগীর মৃত্যু হয়েছে। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগী জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে মারা যাওয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই রোগীর মৃত্যুর পর সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা কোয়ারেন্টিনে রয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার সুব্রত সরকার জানান, বুধবার রাত 2:30টায় থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত এক রোগী সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। থাইরয়েড অপারেশনের কারণে তার গলায় ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা ভাইরাসে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। নিহতের শরীরের নমুনা আইরিসারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।